একশো দিনের টাকা তৃণমূল কংগ্রেস চুরি করেছে গড়বেতায়, ছোট আঙ্গারিয়া দিবস পালন করতে এসে বললেন শুভেন্দু অধিকারী। গড়বেতা বরাবর শাসকের শক্ত ঘাঁটি, সেই শক্ত জমিতে সিপিএম 2001 সালে একটি বাড়িতে নয়জনকে জলজ্যান্ত জ্বালিয়ে দিয়েছে অভিযোগ তুলে মাঠে নামে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি হয় সিবিআই তদন্তের। এবার সেই ছোট আঙ্গারিয়া দিবস 23 বছরে পদার্পণ করল। সেই স্মৃতি স্মরণ করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, একশো দিনের টাকা তৃণমূল কংগ্রেস চুরি করেছে, সেই টাকা ফেরাতে হবে, সবাই জেলে যাবে, কালীঘাটে অনাথ আশ্রম হবে, দেখতে থাকুন। বাম দলের কর্মীদের প্রতি এদিন তার বক্তব্যে স্পষ্ট বার্তা, তৃণমূল কংগ্রেস তাড়াতে চান তো বিজেপিকে ভোট দিন। সংখ্যালঘুদের প্রতিও বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি ভারতের একাধিক রাজ্যে ক্ষমতায়, কোথাও কোনো সংখ্যালঘু বিপদে নেই, আপনারা নির্ভয়ে থাকুন। তৃণমূল কংগ্রেসের গড়বেতা জুড়ে সবচেয়ে বড় দুর্নীতি গনগনি, যেখানে খাস পাট্টা সব তুলে তৃণমূল কংগ্রেস বিক্রিতে নেমেছে। পুলিশ প্রশাসন দিয়ে সরকার ও দল চলছে, পুলিশ বেশি দিন বাঁচাতে পারবে না, ভোট ঘোষণা হলে এই সব তাবেদারি করা পুলিশ হটিয়ে দেবো আমরা। কালীঘাটে কাকুর সঙ্গে কণ্ঠস্বর মিলে যাবে ভাইপো এবং পিসির। পিসির ঘরের লোক ছিল, কালেক্টর ছিল, এবং ভাইপোর যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার তিনি ছিলেন সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এবং লিপস অ্যান্ড বাউন্সে 600 কোটি টাকার প্রপার্টি সামনে এসেছে, 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। এবং লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার অথরিটি হচ্ছে অভিষেক ব্যানার্জি, তিনি মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। এবং লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি। পুরো এই রাজ্যের চোর মমতা, চোর মুখ্যমন্ত্রী, গোটা পরিবার এর সঙ্গে যুক্ত আছে। স্বাভাবিকভাবে চোরেদের মাচানোর কাজ চোরেদের রানী করবেনই, শেষ চেষ্টা তিনি করবেন। কিন্তু আমি আপনাকে বলছি, এই শেষ চেষ্টা দিয়ে, বালির বাঁধ দিয়ে, এই দুর্নীতির যে আকণ্ঠ সমুদ্র, তার জলস্রোতকে আটকানো যাবে না। আর এজেন্সি, ভারত সরকারের এজেন্সিগুলো কোর্টের হস্তক্ষেপে তারা যেভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করছে, জনগণ এতে আসান। পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।